वेलकम स्टूडेंट्स, आज हमरा आईएफए जे टॉपिकटा निये आलोचना करब सेटी हलो बाष्पमोचनेर परीक्षा। तो बाष्पमोचन प्रक्रियाटा उद्भिदे जे शारीरवृत्तीय प्रक्रियार मध्ये जे बाष्पमोचनेर परीक्षा, एटा 9 এর সিলেবাসে আছে जैवनिक प्रक्रिया এই চ্যাপ্টারের ভিতরে। তাহলে এটা 9 এর আইএফএ হিসেবে করানো যেতেই পারে। তাছাড়াও এবছর যে সামার প্রজেক্ট বলে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেখানেও 9 অথবা 10 যে কোনো ক্লাসের ক্ষেত্রে এই বাষ্পমোচনের পরীক্ষাটা সামার প্রজেক্ট হিসেবে দেওয়া যেতেই পারে। আর এই বাষ্পমোচনের পরীক্ষাটা আমরা এই আইএফইটা আমরা 3টে ক্লাসে কমপ্লিট করব। এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব কিভাবে কি ভাবে এই আইএফইটা লিখতে হবে বা তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আমরা দেখাবো হাতে নাতে বাষ্পমোচনের পরীক্ষাটা কিভাবে করতে হবে। আর থার্ড ক্লাসে আমরা দেখাবো যে পুরো প্রজেক্টটা অর্থাৎ প্রজেক্ট খাতাটা কিভাবে লিখতে হবে, কিভাবে রেডি করতে হবে সেটা। তাহলে আজকে আমরা এই বাষ্পমোচনের পরীক্ষাটার পুরো পদ্ধতিটা এবং কি পয়েন্টে লিখবো আমরা সেগুলো সব সম্পর্কে আলোচনা করে নেব। বাষ্পমোচন হলো উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়াতে কি করে উদ্ভিদরা বা গাছেরা তাদের পাতায় যে পত্ররন্ধ্র থাকে সেই পত্ররন্ধ্রের মাধ্যমে তাদের দেহের অতিরিক্ত জলকে বাষ্পে পরিণত করে পরিবেশে ত্যাগ করে। এর ফলে কি হয়, এই বাষ্পমোচনের দ্বারা অতিরিক্ত গরমে ওই জলীয় বাষ্পটা, যখন জলটা জলীয় বাষ্প হিসেবে পরিবেশে ত্যাগ হচ্ছে, তখন সেই জলটা বাষ্প হওয়ার জন্য যে লীন তাপটা সেটা উদ্ভিদের শরীর থেকেই নেয়। তার ফলে উদ্ভিদের শরীর অতিরিক্ত গরমে উদ্ভিদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই প্রক্রিয়াটা। আবার অপরদিকে দেখা যায় যখন প্রচণ্ড প্রখর রৌদ্র, সেই সময়ে এত পরিমাণে জল বাষ্পীভূত হয় যে উদ্ভিদের দেহের মধ্যে জলের ঘাটতি দেখা যায়। তার ফলে আবার কখনো কখনো পাতাগুলো নুইয়ে পড়ে বা নেতিয়ে পড়ে। তাহলে এই বাষ্পমোচন প্রক্রিয়াটা একদিক দিয়ে উদ্ভিদের একটা উপকারী প্রক্রিয়া, উদ্ভিদকে সাহায্য করছে তার শারীরবৃত্তীয় অবস্থাকে স্থিতিশীল করতে। আবার দেখা যায় এতে উদ্ভিদের কিছুটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে। তার জন্য এই বাষ্পমোচন প্রক্রিয়াকে বলা হয় ক্ষতিকর উপকারী প্রক্রিয়া। তো এটা আমরা পরীক্ষা যখন করব তখন কীভাবে করব, খুব বেশি বড় গাছ নিলে অসুবিধা হবে পরীক্ষাটা করতে, তাই একটা মোটামুটি সাইজের, মোটামুটি এরকম সাইজের একটা গাছ আমরা সিলেক্ট করে নেব, নির্বাচন করে নেব। সেটা টবেও থাকতে পারে অথবা মাটিতে যেখানে রোদ পড়ে, ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টার মতো রোদ পড়ে কন্টিনিউ, সেরকম জায়গাতে থাকলেও হবে। এবার কি করতে হবে, একটা ওই গাছের সাইজের বড়, গাছের থেকে একটু বড় সাইজের একটা প্লাস্টিকের ব্যাগ নিতে হবে, প্লাস্টিকের প্যাকেট নিতে হবে বা পলিথিন নিতে হবে। সেটা নিয়ে গাছটাকে পুরো কভার করে গোড়ার কাছে ভালোভাবে বেঁধে দিতে হবে, যাতে গোড়ার দিকে মানে যেখানে আমরা বাঁধছি পলিথিনটা সেখানে কোনো রকম ফাঁক না থাকে, যাতে বায়ু চলাচলটা খুব বেশি পরিমাণে হয় সেরকম যেন না হয়। মোটামুটি ভালো করে বেঁধে রাখতে হবে। বাঁধার সময় খেয়াল রাখতে হবে গাছের যে ডগার দিকটা বা ডালপালাগুলো সেগুলো যেন ভেঙে না যায় বা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এবার ওই রকম অবস্থাতে ঢেকে একটা পরিষ্কার ব্যাগ, যার মধ্যে জল টল থাকবে না, শুকনো ব্যাগ নিতে হবে, অবশ্যই শুকনো পলিথিন নিতে হবে, দিয়ে বেঁধে দিয়ে রোদের মধ্যে এক ঘন্টা থেকে দু ঘন্টা রেখে দিতে হবে। তারপর এক থেকে দু ঘন্টা পরে গিয়ে দেখতে হবে যে কী অবস্থা, দেখা যাবে কি ওই পলিথিনটার গায়ে ভেতরের দিকে প্রচুর জল জমেছে। তাহলে আমাদের তো গাছটাকে কভার করে পলিথিনটা বাঁধা ছিল নিচে, তাহলে জলটা কোত্থেকে এলো? নিশ্চয়ই ওই গাছের পাতা থেকে যে বাষ্পমোচনের দ্বারা জলটা বেরিয়েছে সেই জলটাই এসছে। তাহলে এই হলো বাষ্পমোচনের পরীক্ষা। এবার আমরা দেখে নেব যখন এই আইএফইটা খাতা তৈরি করব তখন কিভাবে করব, সেই কিভাবে লিখব সেই খাতাতে, সেই পয়েন্টগুলো একটু দেখে নেব। দেখো, প্রথম এক নম্বর পেজ যেটা তৈরি হবে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজে আইএফইর বিষয়, সাবজেক্ট, স্কুলের নাম, এই সমস্ত কিছু থাকবে এবং যে স্টুডেন্ট এই আইএফইটা তৈরি করছে সেই স্টুডেন্টের নাম, ক্লাস, সেকশন, রোল সমস্ত কিছু থাকবে। আচ্ছা, তারপরে
দুই নম্বর পেজে কি থাকবে? দুই নম্বর পেজে প্রথমেই থাকবে যে প্রয়োজনীয় উপকরণ। তাহলে এক নম্বর পয়েন্ট হবে প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে সেগুলো লিখতে হবে। তারপর দুই নম্বর পয়েন্ট হবে কি পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতিতে কী কী লিখতে হবে? যে গাছটাকে, যে কোনো একটা গাছ টবে বা মাটিতে যেটা তোমরা লিখবে, যেটা তোমরা নির্বাচন করবে, সেটাই যে টবে একটি গাছ নির্বাচন করা হলো এবং সেটাকে পরিষ্কার একটা সাদা পলিথিন ব্যাগ, যার মধ্যে জল লেগে থাকবে না, শুকনো, সেরকম একটা পলিথিন ব্যাগ দিয়ে গাছটার কোনো ক্ষতি না করে বা গাছটাকে কোনো আঘাত না করে গাছটাকে পুরো কভার করে গোড়ার দিকে বেঁধে দিতে হবে, যাতে বায়ু চলাচল না করে সেই প্যাকেটটার ভিতর দিয়ে। তারপর এই অবস্থায় গাছটিকে এক ঘন্টা বা দু ঘন্টার জন্য রোদের মধ্যে রেখে দিতে হবে। এটা তোমরা লিখলে পরীক্ষা পদ্ধতিতে। আচ্ছা, এটা লিখলে এরপরে একটা ছবি দিতে হবে, মানে যে প্রিপারেশনটা তোমরা করছো পরীক্ষার জন্য সেই ছবিটা। তার মানে একটা টব আঁকতে হবে, তার উপরে একটা গাছ দেখাবে, এবার দেখাবে এই গোড়া থেকে পলিথিন ব্যাগ দিয়ে পুরো গাছটাকে ঢাকা হলো এবং এই গোড়ায় এরকম দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো এবং এই অবস্থায় এটাকে রোদের মধ্যে, অর্থাৎ দেখাতে হবে যে সানলাইটের মধ্যে এক থেকে দু ঘন্টা রেখে দেওয়া হলো। এবার দেখো, এবার দ্বিতীয় পেজে যদি প্রয়োজনীয় উপকরণ এবং পরীক্ষা পদ্ধতি লেখার পরে যদি অনেকটা জায়গা থাকে তাহলে ছবিটা এখানে করে দিতে পারো, কিন্তু যদি জায়গা কম থাকে তাহলে আর ঘিচিমিচি করে ওই পাতাতে এটা না এঁকে পরের পাতাতে তিন নম্বর পেজে এটা আঁকতে পারবে। এরপরে পরীক্ষা পদ্ধতির পরে যে তিন নম্বর পয়েন্ট লিখতে হবে সেটাকে বলা হয় পর্যবেক্ষণ। তার মানে এই যে এক থেকে দুই ঘন্টা গাছটিকে আমরা রোদের মধ্যে রেখে দিয়েছি, তারপরে আমরা গিয়ে কী দেখলাম যে ওই পলিথিনটার ভেতরের গায়ে অনেক জলবিন্দু জমা হয়েছে, এটাই হলো পর্যবেক্ষণ। তারপর চার নম্বর পয়েন্ট লিখতে হবে কি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি, যেহেতু পলিথিনটা গাছের গোড়ার সাথে খুব শক্ত হয়ে বাঁধা ছিল, তাহলে ওর মধ্যে থেকে কোনো রকম বায়ু চলাচল করতে পারেনি বা জল ঢুকতে পারেনি, তাহলে জলটা এলো কোত্থেকে? না, গাছের যে পাতার পত্ররন্ধ্র আছে সেই পত্ররন্ধ্র দিয়ে গাছ বাষ্পমোচন করেছে, সেই বাষ্পমোচনের জলগুলো পলিথিনের গায়ে জমা হয়েছে, এটাই হলো সিদ্ধান্ত। আচ্ছা, এবার এই যে এটা হলো পরীক্ষার শুরুতে এবং পরীক্ষার পরে, মানে পর্যবেক্ষণের আগে যে ছবিটা হবে সেটাও আঁকতে হবে তোমাদের, এই একই ছবি। আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের আঁকছি, তোমরা আশা করি আমার থেকেও ভালো ছবি আঁকতে পারবে। এবার দুই নম্বর ছবিটাতে দেখাতে হবে যে এই পলিথিনের গায়ে এরকমভাবে বিন্দু বিন্দু জল জমে গিয়েছে। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় ছবি, এটা হলো এক নম্বর ছবি, এটা হলো দু নম্বর ছবি। এবার তোমরা লেখাটা, এই যে প্রথম পেজে ফ্রন্ট পেজটা হচ্ছে, দ্বিতীয় পেজে পুরো লেখাটাই লিখে ফেলতে পারো, মানে প্রয়োজনীয় উপকরণ, পরীক্ষা পদ্ধতি, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত সবটাই লিখে ফেলতে পারো। তার পরের পেজে গিয়ে ছবি দুটো, প্রথমে এই ছবিটা, তারপর একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে ওই ছবিটা, এখানে লিখে দিতে হবে এক থেকে দু ঘন্টা পর, তাহলে এইভাবেও আঁকতে পারো। অথবা যদি মনে করো যে পরীক্ষা পদ্ধতিটা এইটুকু লেখার পরে এই ছবিটা আঁকবো, তারপর এইটুকু লেখার পরে এই দুটো ছবি এরকম তীর্চিহ্ন দিয়ে এঁকে দেবো, তারপরের পেজে পর্যবেক্ষণ সিদ্ধান্তটা লিখবো, সেটা লিখলেও অসুবিধা নেই, যার যেটা সুবিধা সে সেরকম লেখো। তবে আমার মনে হয় সবটা এই লেখাটা পুরোটা দ্বিতীয় পেজে করে নিয়ে তারপরে তিন নাম্বার পেজে
ছবিটা আঁকলে ভালো হয়, সুবিধা হবে তোমাদের। তাহলে এই হলো বাষ্পমোচন সম্পর্কে যেটুকু আলোচনা বা বুঝিয়ে দেওয়ার দিলাম। এবার আমরা নেক্সট ক্লাসে কী করবো, এই পরীক্ষাটা হাতে নাতে করে দেখাবো।